পঞ্চম শ্রেণীর ছাত্রীরা, আজকে আমি তোমাদের 23 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি প্রথমেই বলছি, দেখো, 6 জন ছাত্রীকে এমনভাবে লাইনে দাঁড়া করানো হলো যাতে প্রতিটি লাইনেই সমান সংখ্যক ছাত্রী থাকে। কীভাবে দাঁড়া হতে পারি তাহলে? যদি প্রত্যেক লাইনে যদি সমান সংখ্যক ছাত্রী থাকতে হয়, তাহলে 6 জনকে বিন্যস্ত করার উপায় দেখো চার ভাগে করা যেতে পারে। যেমন একটা সারিতে যদি আমি 1 জনকেই রাখি, তাহলে একটা সারিতে যদি 1 জন থাকে তাহলে সেটা 6টা লাইন করা যায়, 6 জন হয়ে যায়, তাহলে 6টা লাইন হবে, একটা লাইনে 1 জন। আবার দেখো, একটা লাইনে যদি 2 জন থাকে তাহলে সেরকম লাইন কটা হবে? 3টে। প্রথম লাইনে 2 জন, পরের লাইনে 2 জন, পরের লাইনে 2 জন, তাহলে হলো না সমান সংখ্যক ছাত্রী? আবার দেখো, এরকম করে যদি দাঁড়া করাই 1 2 3 4 5 6, প্রত্যেক লাইনে 1 জন করে, এরকম 6টা লাইন করা যেতে পারে। আবার প্রত্যেক লাইনে 2 জন, এরকম 3টা লাইন করা যেতে পারে। আবার দেখো, প্রত্যেক লাইনে 3 জন, প্রত্যেক লাইনে 3 জন, এরকম 2টো লাইন করা যেতে পারে, এই যে এরকম। আবার দেখো, প্রত্যেক লাইনে যদি 6 জন, মানে একটাই লাইন হবে, যেই লাইনে হবে 6 জনই আছে, এই এরকম যদি হয়, তাহলে দেখো এইভাবেই 6কে বিন্যস্ত করা যায় যাতে করে প্রত্যেকটা লাইনে সমান সংখ্যক ছাত্রী থাকে। এভাবে দাঁড় করালে কিন্তু হবে না, এভাবে দাঁড় করালে কিন্তু হবে না। এখানেও 6 জন দাঁড় করানো হচ্ছে, কিন্তু 2টা লাইনে কিন্তু সমান সংখ্যক ছাত্রী নেই। সমান সংখ্যক ছাত্রী দিয়ে এরকম লাইন 4টাই করা যায়। তাহলে 6কে দেখো আমি 4 উপায় বিন্যস্ত করতে পারি। তাহলে দেখো, 6 গুণন 1 লেখা যায়, আবার দেখো 1 গুণন 6 লেখা যায়, আবার 3 গুণন 2 লেখা যায়, 2 গুণন 3 লেখা যায়। তাহলে এই যে 4টা উপায় বিন্যস্ত করার পদ্ধতি আমি পেলাম যাতে করে প্রত্যেক লাইনে সমান সংখ্যক ছাত্রী থাকবে, এই 4টি উপায় বিন্যস্ত করার যে প্রসেসটা তাকেই বলে গুণনীয়ক। তার মানে এই যে 4টা উপায় আমরা 6কে বিভক্ত করতে পারলাম, এই 4টা উপায় হলো 6-এর গুণনীয়ক। সেটা কী কী আসছে দেখো, 1, 2, 3 আর 6, এই যে 4 উপায় বিন্যস্ত করলাম, এই এই 6-এর গুণনীয়ক তাহলে কী কী আসলো? 1, 2, 3 আর 6। অর্থাৎ দেখো, এই 6-এর গুণনীয়ক কিন্তু এর বাইরে কোনোটার হতে পারে না, তার মানে গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট, এর বাইরে কোনো গুণনীয়ক হতে পারে না। এর আগের দিন আমি ক্লাসে আলোচনা করেছিলাম গুণিতক, গুণিতক কিন্তু নির্দিষ্ট হয় না, তাহলে গুণনীয়ক আর গুণিতকের মধ্যে এটা একটা ফারাক হতে পারে যে গুণিতক নির্দিষ্ট হয় না, গুণিতক অসীম কিন্তু গুণনীয়ক সসীম। এখন দেখো, 4-এর গুণনীয়কগুলো এখানে কী করতে পারি? 4কে আমি 1 গুণন 4 করতে পারি, আবার 4কে করতে পারি 2 গুণন 2, আবার 4কে করতে পারি 4 গুণন 1। তাহলে 4-এর গুণনীয়ক কী কী হতে পারে দেখো, 1, 2 আর 4, এর বাইরে কিন্তু 4-এর কোনো গুণনীয়ক বের হতে পারে না। তাহলে দেখো, যে কোনো সংখ্যার ক্ষেত্রেই একটা জিনিস খেয়াল করো, যে কোনো সংখ্যার ক্ষেত্রে 1 কিন্তু অবশ্যই গুণনীয়ক হবে, এখানেও হচ্ছে দেখো, এখানেও হচ্ছে, আর যে সংখ্যার গুণনীয়ক বের করব সেই সংখ্যাটা অবশ্যই থাকবে। দেখো, 4-এর গুণনীয়ক 4, 6-এর গুণনীয়ক 6, তার মানে 1 আর সেই সংখ্যা থাকবেই, এখানেও দেখো 1 আর সেই সংখ্যাটা আছেই, বাকি কিছু সংখ্যা আসতে পারে বা নাও আসতে পারে, সেই জিনিসটা আমি পরে আলোচনা করছি। তাহলে দেখো, এই 6-এর গুণনীয়ক এগুলা, আর এখানে আসলো 4-এর গুণনীয়ক, এই দুইয়ের মধ্যে মিল যেগুলো সেগুলোকে বলা হয় সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো, 4 আর 6 সাধারণ গুণনীয়ক কী কী হতে পারে দেখো, 1 তো অবশ্যই হবে, আর দেখো 2 হতে পারে। দেখো এখানে 3 আর 6 আছে, কিন্তু এখানে 3 আর 6 নেই, তার মানে মিল নেই, মিল আছে 1 এবং 2। তাহলে 6 ও 4-এর সাধারণ গুণনীয়ক কী হয়ে যাচ্ছে? 1 এবং 2। এরপর দেখো, 23 পাতাতেই চেষ্টা করি বলে কিছু অঙ্ক আছে যেগুলো আমি করেছি, দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চেষ্টা করি 1 বলেছে যে 8-এর গুণনীয়কগুলো কী কী। তাহলে দেখো, 8-এর গুণনীয়ক, 8কে আমরা 1 তো হবেই বলেছি, 8 হবেই সবসময়, ওই 1 সংখ্যাটা হবে এবং 8 হবে। এবার দেখো, 2কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 2 কোনো 8, তাহলে 2 হতে পারে। 3কে কোনো সংখ্যা দিয়ে গুণ করে 8 আসে না, তার মানে 3 হবে না। আবার দেখো, 4 4 2 কোনো 8, তার মানে 4 হবে, তার মানে 8-এর গুণনীয়ক হতে পারে 1 2 4 এবং 8।
এইবার দেখো সাতের গুণনীয়ক বের করতে বলছি, সাতের গুণনীয়ক দেখো এক এবং সাত ছাড়া আর কোনো সংখ্যা আসে না, দুই দিয়েও গুণ করা গুণ করলে মেলে না, তিন দিয়েও হয় না, চার দিয়েও, পাঁচ দিয়ে, ছয় দিয়ে কোনোটাই হয় না, শেষে সাত। এবার দেখো নয়, নয়কে আমরা কী কী দিয়ে মিলবে, দেখো এক আসতে পারে, নয় আসতে পারে অবশ্যই। এবার দেখো দুই দিয়ে ভাগ মেলে না, তিন দিয়ে, তিন তিরিক্ষে নয়, তাহলে মানে তিন আসে, চার হচ্ছে না, পাঁচ হচ্ছে না, ছয় হচ্ছে না, সাতও হচ্ছে না, আটও হচ্ছে না, তাহলে হচ্ছে তাহলে কত, এক, তিন এবং নয়। এবার দেখো চার নম্বর অঙ্কটা বলেছে আট এবং ছয়ের সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে। প্রথমেই দেখো আটের তাহলে গুণনীয়ক বের করে নিতে হবে, তাহলে এক, দুই, চার এবং আট হচ্ছে, আবার ছয়ের গুণনীয়ক কী কী হচ্ছে, এক, দুই, তিন এবং ছয়। তাহলে দেখো মিলগুলো কী কী, এক এবং দুই, এই যে এটা হয়ে গেল সাধারণ গুণনীয়ক। এমনিভাবে পাঁচ এবং সাতের সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে, দেখো পাঁচের গুণনীয়কগুলো হবে এক এবং পাঁচ, সাতের গুণনীয়ক আসছে এক এবং সাত, তাহলে এদের সাধারণ গুণনীয়ক কী হয়ে যাচ্ছে, এক। তেমনিভাবে ছয় এবং নয়ে বের করতে বলেছে, একইভাবে বের করেছি, দেখো উত্তর আসছে এক এবং তিন। এইবার দেখো এই অঙ্কগুলো করার ফলে দেখো একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো, কোনো কোনো সংখ্যার ক্ষেত্রে, কোনো কোনো দুটো সংখ্যার ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক আসছে শুধুমাত্র এক, আবার কোনো কোনো সংখ্যার ক্ষেত্রে এক ছাড়াও আরও একটা, দুটো বা তিনটে, চারটে, অনেকগুলো আসতে পারে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি পার্থক্য করতে পারি, এখানে একটা কথায় থেকে যাচ্ছে, দেখো যে সমস্ত সংখ্যায় এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমাকে এখানে পাঁচের গুণনীয়ক বের করতে বলেছিল, এক এবং পাঁচ ছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক বের হচ্ছে না, তার মানে পাঁচকে বলবো মৌলিক সংখ্যা। তেমনি সাতের ক্ষেত্রেও এক এবং সাত ছাড়া কোনো গুণনীয়ক আসছে না, তাহলে সাতকেও বলবো মৌলিক সংখ্যা। কিন্তু আমরা কি আটকে মৌলিক সংখ্যা বলতে পারি? দেখো আটের ক্ষেত্রে গুণনীয়ক কী কী আসছিলো, এক, দুই, চার এবং আট, তার মানে কি দুই এবং চার আছে এক এবং আটের সাথে, তার মানে এটি মৌলিক সংখ্যা নয়, এগুলো যৌগিক সংখ্যা। যেমন চার, পনেরো, আট, এই সমস্ত ক্ষেত্রে এক এবং সেই সংখ্যা ছাড়া আরও কোনো উৎপাদক আসে, গুণনীয়ক আসে, তাহলে সেগুলো হলো যৌগিক সংখ্যা। তাহলে দেখো পনেরোর উৎপাদকগুলো কী কী হতে পারে, এক, তিন, পাঁচ এবং পনেরো। চোদ্দোর উৎপাদক কী কী হতে পারে, এক, দুই, সাত এবং চোদ্দো। এক সংখ্যাটির ক্ষেত্রে দেখো উৎপাদক দুটি কিন্তু আলাদা নয়, একের যদি উৎপাদক আমাকে বের করতে বলে তাহলে একের উৎপাদক এক, আর তো কিছু হতে পারে না, তাই এক সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয়। এবার দেখো কিছু অঙ্ক আছে, এক এবং পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করতে বলেছে, যেই সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ মেলে না। আমি এখানে সব লিখে নিয়েছি, দুই হতে পারে, তিন, পাঁচ, এভাবে সবগুলো লিখে নিয়েছি। আবার এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো বের করতে বলেছে, সব এখানে লিখে নিয়েছি। এবার দেখো চার নম্বর অঙ্কটা বলেছিল, দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক। এখন দেখো কথাটা আমি কীভাবে লিখেছি, দেখো দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যাই যৌগিক হবে, কারণ দেখো যদি আমাকে চারের গুণনীয়ক বের করতে বলে তাহলে এক, দুই এবং চার তো হবে, তার মানে দুই তো থাকবেই, যে কোনো জোড় সংখ্যা তো সবসময় দুই দিয়ে বিভাজ্য, তার মানে উৎপাদকের ক্ষেত্রে এক এবং সেই সংখ্যা ছাড়া দুই সবসময় জোড় সংখ্যার মধ্যে উৎপাদক হিসাবে বর্তমান থাকছে, তাই জন্য দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যাই তাহলে যৌগিক হচ্ছে, যেহেতু দুই উৎপাদকটা সবসময় প্রত্যেকের ক্ষেত্রেই থাকছে, তার মানে সেটা কখনো মৌলিক সংখ্যা হতে পারে না, মৌলিক সংখ্যা হতে গেলে এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না, কিন্তু যে কোনো জোড় সংখ্যার ক্ষেত্রে দুই উৎপাদকটা সবসময় থাকবে, তার মানে দুই ছাড়া যে কোনো জোড় সংখ্যাই যৌগিক। আর মৌলিক জোড় সংখ্যা কী হতে পারে, দেখো মৌলিক জোড় সংখ্যা সবসময় পাঁচ। এই হয়ে গেল এই অঙ্কটা, পাঁচ নম্বর অঙ্কটা। আজকে তাহলে গুণনীয়ক নিয়ে আলোচনা করা হলো, নেক্সট ক্লাসে নেক্সট অঙ্ক নিয়ে আলোচনা করব।